এতক্ষণে তো এসে যাওয়ার কথা। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। সন্ধে হয়ে গেল, এখন তো এসে যাওয়ার কথা গো। না না, এত রাতে অন্ধকারে তুমি কোথায় যাবে? না না, বলছি কি, ওই টর্চটা নিয়ে যাই না, একবার দেখে আসি। এতটা পথ কোথায় যাবে বলো তো? ওখানে একটা বাচ্চাকে সাপে কামড়েছিল, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। বলিস কি রে, কেমন আছে বাচ্চাটা? সেদিন তোর হবু বউকে দেখলাম একটা ছেলের সাথে যাচ্ছে। কোন ছেলে? নাম জানি না, কলকাতা থেকে এসেছি। ছবি টবি তোলে, খোঁজ নিয়ে দেখ গিয়ে তোর হবু বউয়ের আরো কি কি ছবি তুলেছে। বাজে বকিস না তো, কানে 2 ইঞ্চি নিচে এমন বাজাবো না, তখন বুঝতে পারবি। ওই দেখো, বলতে না বলতেই তোমার হবু বউ এসে হাজির। কোথায় গিয়েছিলে দিয়া? কেন, তোমাকে সব জানতে হবে। আমার জানতে হবে? তোমার বর্দা আমার বাবাকে কথা দিয়েছে। পছাড়ো। ওয়ে ওয়ে, তোমার জন্য তো সব পথই খোলা। আমাকে একদম বিরক্ত করবে না। দিয়া শোনো, আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমি যখন তোমাকে বিয়ে করব বলেছি সেটাই ফাইনাল। তোমার বর্দাকে জানিয়ে দিও। কি হয়েছে দিয়া? ও, তুমি সেই কলকাতার বাবু? আপনি যেটা জেনেছেন ঠিকই জেনেছেন। শোনো, এটা শহর নয়, গ্রাম, কথাটা মাথায় রেখো। আমি জানি এটা গ্রাম, তবুও আরো একবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। চলো দিয়া। কে গুরু ফুটুস? ওফ, বলছিলাম কি? হ্যাঁ বলো। একটা কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলছো? আরে কথা ছিল বললাম তো। হ্যাঁ বলো। রাখো তো তোমার এসব কাজ। ওহ হ্যাঁ বলো, কি বলছো? বলছি ওই বাবুর বন্ধুর বাবা মার সঙ্গে একবার কথা বললে ভালো হতো না? কেন গো, বাবুর বন্ধুর বাবা মা কি এসে গাছে জল দেবে আমার? ইয়ার কি মেরো না তো। আরে রিজুকে কালকে খেতে বলেছি। কখন বললে? আমি বলবো কেন, বাবুই বলেছে। ও দাদা, দাদা, এ দাদা। হ্যাঁ কি বলছিস বল, কেমন আছিস? হ্যাঁ ভাগে, তেহেং মে টাং নেহর আগো কতে হিজুকা নাই দাদা। বল কি বলবি? গাপা বঠেন মিটাং মেলাং হুইয়া, অনেক সেরেং হুইয়া, আপে যত হরে হিজু হুইও তাপিয়া। কিন্তু মানে বাংলি খান বাঙ্গি গাজুমা। আমি আর তোর বৌদি যেতে পারবো না, তবে ছোট দাদাবাবু দিয়াকে নিয়ে যাবে, কেমন? হ্যাঁ ইচ্ছা, হিজুকা নাই দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপার, আর কত সাজবি? মানে তোকে এমনিতে ভীষণ মিষ্টি লাগছে, তবে যার জন্য এত সাজছিস তার কেমন লাগবে জানি না। কিসব বলছো তুমি? প্রতিমের কিন্তু একটা মিষ্টি বোন আছে তো? না কিছু না। ওকে বাই।
আয় আয়। আরে রিজু এসো এসো, বসো বসো। কেমন আছো? ভালো। এত কিছু করেছেন, আমি কিন্তু এত কিছু খেতে পারবো না। এই হচ্ছে শহুরের লোকের স্বভাব, বুঝলি? আরে বাবা, আগে না খেলে বুঝবে কেমন করে তোমার পেটে কতটা জায়গা? দিয়া দিয়া, আয় নে বস। নাও শুরু করো বাবু। কাল বকুলদের ওখানে মেলা আছে, আমাদের সকলকে যেতে বলেছে, তুমি দিয়াকে নিয়ে চলে যেও। কাল আমার একদমই হবে না, আমাকে সকালে বেরোতে হবে। ও মা, তাহলে দিয়া কি করে যাবে? তাহলে বাদ দাও, কারো যেতে হবে না। না না, তা হয় নাকি? তাহলে একটা খারাপ দেখায় না? নো প্রবলেম, আমার কাছে এরও সলিউশন আছে। হ্যাঁ, কাল দিয়াকে নিয়ে রিজু যাবে। আমি? হ্যাঁ তুই। দেখ, ওটা আদিবাসীদের অনুষ্ঠান, কিছু এক্সক্লুসিভ স্ন্যাপ নিয়ে নিতে পারবি, তোর প্রজেক্টে কাজে লাগবে। আমি আর একটা চিপস নেব। কত? 10 টাকা? এনাও এনাও। তাড়াতাড়ি চলো, বাচ্চাদের কি অবস্থা কি জানি। কোথায় কামড়েছে? এই যে এখানটায়। ঠিক বলেছ, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলো চলো চলো। মারাম ভুরু নিয়ে গিদ্রে বাঁচা কায় তিন মেহ, মারাম ভুরু নিয়ে গিদ্রে বাঁচা কায় তিন মেহ, মারাম ভুরু নিয়ে গিদ্রে বাঁচা কায় তিন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়িতে নিশ্চয়ই চিন্তা করছে। একটু সিগন্যাল নেই, তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দিতে পারতাম। তুমি কিন্তু কিছু খেয়ে নিতে পারতে। তুমি আমার কথা এত ভাবো, এত কেয়ার করো? দাদা বাবু, বোধনের হুঁশ এসে গেছে। সত্যি? চলো চলো। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, সন্ধে হয়ে গেল, এখন তো এসে যাওয়ার কথা গো। দিয়া, কতবার তোমাকে বলেছিল একটা মোবাইল কিনে দেওয়ার কথা। ইস, মোবাইলটার সাথে থাকলে একটা খবর তো পেতাম। এই শোনো না,
আমি কি একবার বাইরে গিয়ে দেখব? না না, এত রাতে অন্ধকারে তুমি কোথায় যাবে? না না, বলছি কি ওই টর্চটা নিয়ে যাই না, একবার দেখে আসি। এতটা পথ কোথায় যাবে বলো তো? আর তাছাড়া তাছাড়া ওই রিজু তো সাথে আছে, দেখা যাক না আরেকটু। হ্যাঁ তাও তো ঠিক। ওই তো কিরে, এত দেরি হলো? ওখানে একটা বাচ্চাকে সাপে কামড়েছিল, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। বলিস কিরে, কেমন আছে বাচ্চাটা? ভালো, তেমন কোনো বিষাক্ত সাপে কামড়ায়নি। আজ আমি আসি? হ্যাঁ এসো ভাই, এসো, আবার এসো, আবার এসো। যা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা করে আনছি। এই আমার জন্য এক কাপ চা করে এনো। আমি টেনশনে না, চাটা ঠিক খেতেই পারিনি জানো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।